কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের আগে চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো গাইজ, এই গেমটাতে দেখো আমি M4 আর গ্রোজার গান কম্বো চালামু, তবে অবশ্যই হট ড্রপ এনে ভাই, হট ড্রপ থেকে মারা করার পর রিকল পাইয়া তারপর। তো যাই হোক, গ্রোজা মানেই তো ভাই আগুন, তো শেষ পর্যন্ত দেখো গ্রোজার পাওয়ার তো ভাই ওপি। যাই হোক, এখানে হট ড্রপে নামছে আর গানও পাওয়া গেছে, সাথে একটা এনিমি। এটা তো ভাই নক তো নক ফিনিশ দিয়ে দিয়েছি, ও গান পায়ে গেছিলো, কিন্তু কপাল ভালো ভাই আমার মারতে পারে না। যাই হোক, নিচে না ভরপুর ফাইট হইতেছিল, দাপার দিয়ে ওর কাছ থেকে উজিরা নিয়ে দুটা গানি রিলোড দেওয়া, নিচে লাভ দেওয়া দেয় এনিমি মারার জন্য। খতম সিন ভাই। তো এখানে এগুলার তো ভাই মেরা দিছি লাভ দিয়া, তারপর এখান থেকে না M249 পাই ওদের থেকে, তো M249টা নিয়ে সামনের দিকে যাই, সামনের দিক থেকে একটু আগে ফায়ার আসছিল আর একটা এনিমি দেখি লুট করতেছে। এটারে তো ভাই সুযোগের সদ্ব্যবহার করে নক করা আছে, ঠিক আছে, বেচারা লুট করতেছে। তো ভাবছিলাম একটা বোম মারবো, টিমের ওদিকে থাকতে পারে, ওর টিমমেট তো ভাই ছিল না, ওইদিকে ছিল একটা এনিমি যে আমার কিলটা না ভাই চুরি করে ফেলায়। তো যে এনিমিটা আমার কিল চুরি করছে ওর জন্য এখানে হোল্ড করি, কিন্তু ওর কোনো ফুটস্টেপই না ভাই পাইতেছিলাম না, তো আমি ভাবছিলাম হয়তো পলাই গেছে, এই জন্য লুট টুট করতেছিলাম, কিন্তু এনিমির ফুটস্টেপ পাই। আর এখানে এনিমিতে দেখো আমার একটু ড্যামেজও দেওয়া দিচ্ছে, তো ভাবছিলাম উপরে একটা মলি মারা দিবো, কিন্তু মলি তো ভাই উপরে যায় না, নিচে পড়ে গেছে, ব্যাড লাক। তো যাই হোক, ভাবছিলাম আবার একটা বোম মারবো, বোমে তো ভাই এনিমিটা মরবোই, কিন্তু বোমের সাউন্ড পায় এনিমিটা আমরা ভাই পজিশনটা চেঞ্জ করে সিঁড়ির দিকে আসে, আর আমি বোমটা সিঁড়ির দিকেই মারা দেই। আর বুম গাইস, নক এখানে তো ভাই নক খায় গেছে, আর এখানে যাওয়ার ফিনিশ দেয় দেয়। তো হট ড্রপ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো, ভাবছিলাম চাক রিকল টিকল থাকতে থাকতে ফাইট টাইট নিব। তো সামনের দিকে চলে যাইতেছিলাম, কিন্তু আবার এদিক থেকে না একটা ফায়ার পেলাম, এই জন্য ফল ব্যাক করে আবার মাইলটার দিকে আসছি, আর সামনে দেখো গাড়িও আছে। তো এখানে দেখো মারাটা খাই কেমনে ওর কাছে, তো আমি ভাবছিলাম কি ওইখানে থামছে, আমি ওইখানে থামি, থাইমে তো গেছি, সামনের দিকেই দেখো গাড়ি আছে, ভাবছিলাম ওইখানে হোল্ড করতেছে, একটা বোম মেরে দিই, কিন্তু আমি বোম ছাড়ার আগে না এনিমি তো না আগের থেকেই বোম কুক করে রাখছিলো, আর এখানে আমি আরামজাদা এনিমিটা মানে মারাই দিল ভাই, একটু সুযোগ পাইলাম না ওর সাথে ফাইট করা। যাই হোক, রিকল পাই আমি নামছিলাম পোচিং, আর পোচিং কিন্তু না ভাই কে যেন ফ্লেয়ার মারা রাখছিল, কিন্তু এনিমিটারে খুঁজা পাইতেছিলাম না। ফ্লেয়ার থেকে দেখো গ্রোজা টোজা পাওয়া গেছে, আর সামনের দিক থেকে না একটা বাঘের সাউন্ড পেলাম, এনিমি আসছে, ঠিক আছে। তো এখানে ফল ব্যাক করে আমি চলে আসি স্কোয়াড হাউসের সাদে, আর সাদে এসে কিছুক্ষণ হোল্ড করতে না যে এনিমিটা বাকি নিয়ে আসছে ওর টিমমেটও আসে, এদিকে আর একটা গাড়ির সাউন্ড পায়, আর যে এনিমিটা এদিকে আগে থেকে ছিল ও দেখো পাওয়ার ইউজ করে। তো এখানে যে এনিমিটা আগে ছিল এখানে ওইটা তোমায় নক করা যাচ্ছে, আর ওর টিমমেট তো কেবল আসলো গাড়ি নিয়ে দেখলাম। তো এখানে একটা নদীর টিমটা দিই, কারণ আমি ভাবতেছিলাম আমি মারাও খাই যেতে পারি ওর টিমমেটের কাছে, ওদা ওদি কিলটা মিস করে লাভ নাই, এই জন্য ডিরেক্ট ফিনিশ দিয়ে দিলাম এটারে। আর যে এনিমিটা কেবল আসছো মানে যেটা মারলাম ওর টিমমেট, ও না ভাই আমি যে ঘরে আসি ওই ঘরের নিচেই চলে আসছে, তো ওর অ্যাঙ্গেল পাওয়ার জন্য না আমি সামনের ঘরের চালে চলে যাই, কিন্তু সামনের ঘরের চাল থেকেও না ওর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পাইতেছিলাম না। কিছুক্ষণ এখানে হোল্ড করছি অ্যাঙ্গেল খোঁজার জন্য, কিন্তু অ্যাঙ্গেল পাই নেই। তো যেহেতু এখান থেকে অ্যাঙ্গেল পাওয়া যেতেছিল না, এই জন্য পজিশনটা চেঞ্জ করে আমি আবার এই পাশে চলে আসি, এই পাশ থেকেও না ওর অ্যাঙ্গেল পাইতেছিলাম না, ভাবছিলাম হয়তো এই বারান্দা, কিন্তু বারান্দা তো ভাই ছিল না। তো হালকা একটু মনে হলো এনিমিটারে দেখলাম সামনের ওই জানলার ওইখানে, তো একটা মলি মেরে দেয় আর মলিতে টের পেলাম এনিমিটা না ভাই পুড়ছে, ঠিক আছে, মানে মলি লাগছে ওর, এই জন্য ডিরেক্ট রাশ দেওয়ার জন্য ভিতরে ঢুকে যায়, আর তারপর দেখো এনিমিটা। খতম সিন ভাই। তো এখানে এটারও তো ভাই মারা দিছি, ওর টিমমেট তো ভাই আগেই মারছে, এখন এটারও মারা দিলাম, এটাও নক হয়েছিল। তো যাই হোক, ফার্স্টে ভাবছিলাম কি হয়তো একটু ফায়ারে মরা যাবে, কিন্তু হয়তো হিলিং করে ফেলাইছিল, এই জন্য একবার ফায়ার করে সারা দেওয়ার পরে দেখলাম মরে না, এই জন্য আবারও ফায়ার করে মারা লাগছে। যাই হোক, এখানে জোন সারা দিয়েছিল, আমি গাড়ি নিয়ে চলে আসছি জোনের ভিতরে, আর সামনের যে হট ড্রপটা না হট ড্রপের ওইখানে একটু এনিমি আছে টের পেলাম, হালকা করে একটু ফায়ার হয়েছিল, তো ডিরেক্ট হট ড্রপে নেওয়া যায়, আমি সাইডেই থামছি, কিন্তু তখনই দেখো একটা গাড়ি আসে। ফিনিশ। তো এখানে গাড়ি নিয়ে যে এনিমিটা আসছে এটা তো ভাই নক ফিনিশ দিয়ে আসছে, কিন্তু উপর থেকে দুইটা এনিমিতে টের পেলাম যে আমার কিল্লা চুরি করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। তো যাই হোক, ওর কাছে না স্নাইপার আছে, এই জন্য পিক টিক দিতেছিলাম না, টের পেলাম একটা এনিমি আমার রাশ দিতেছে।
তো উপর থেকে ফায়ার করছিল দুইটা এনিমি, একটা এনিমি দেখলাম আমার এদিকে আগাইতেছে, তো আমি ভাবছিলাম কি স্মোক করে ওইটার একটু লুট করবো, কিন্তু এখানে স্মোক হাতে আসতেছিল না। যাই হোক স্মোক করছি, কিন্তু যে এনিমিটা আমার ক্লোজে আসতেছিল না ও না ভাই অনেক ক্লোজে চলে আসছে, আর এখানে একটা মলিও মেরা দিছে। তো এখানে আমি জাস্ট পজিশনটা চেঞ্জ করে, আর যে এনিমিটা ক্লোজে আসছে ওর অ্যাঙ্গেলটা পাই কেমনে আর ওর মারি কেমনে দেখো। যে এনিমিটা পাকনামি করে আগে আগে রাশ দিছে ওইটারে তো ভাই মারা দিছে ওপি একটা অ্যাঙ্গেল পায়, ঠিক আছে, কিন্তু ওর টিমমেটও চলে আসছে এখানে। তো সামনের দিকে ওর টিমমেটটা ছিল, একটু ফ্রি ফায়ার করছে কিন্তু কোনো কাজ হয় না, একটা বোম মারতেছিলাম, ভাবছিলাম বোমে যদি মরা যায় তাহলে তো ভাই একটু সুবিধা হইব, সরাসরি ফাইট নেওয়া লাগবে না। তো বোমেও কিছু হয় না, তাই ভাবছিলাম কি এই যে যে ফুয়েল পাম্পটা আছে এটার উপরে উঠবো, কিন্তু ভাই এই পাওয়ারটা তো ভাই অস্থির একটা ফালতু একটা পাওয়ার, মাঝে মধ্যে কাজ করে না। তো পাওয়ারটা ইউজ করছি কিন্তু উপরে উঠতে পারি না, তখনই টের পেলাম যে এনিমিটা রাশ দেওয়া দিতেছে। বুম গাইস ফিনিশ। তো এখানে না আমার মনে হয় যে একমাত্র গ্লোজার জন্য এনিমিটা আমি মারতে পারছি, এনিমিটা ভালোই জিগাল টিগাল দিতেছিল। যাই হোক এখানে তো ভাই ওরে মারাচ্ছি, জাস্ট হিলিং করতেছিলাম, কিন্তু আরও একটা গাড়ির সাউন্ড পাই। খতম সিন ভাই। তো এখানে এদের দুটার তো ভাই মারা দিচ্ছি, যারা যারা এখনো লাইক টেক দাও নাই লাইক টেক দেওয়া দাও, জানি অনেক ভাই ব্রাদার লাইক টেক দেওয়া দিচ্ছ, তো মন থেকে ধন্যবাদ। আর এমন কেউ যদি দেখা দেখো গেম প্লে পর্যন্ত দেখতেছো কিন্তু চ্যানেল তোমার এখনো সাবস্ক্রাইব করে নাই, তাহলে ভাই গরিবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যাই হোক ভাই এখানে এসে অনেকগুলো কিল তো ভাই পায়ে গেছিলাম, ভাবছিলাম ওদেরকে একটু আরামসে লুট টুট করবো আর এনিমি নাই, কিন্তু তখন আমার নেটে না একটু নাশকতা শুরু করে দিছে, হঠাৎ করে দেখলাম পিং হাই হয়ে গেছে, কি ম্যাচ সার্ভার রেসপন্স টাইম আউট না কি যেন লেখা আসলো। তো ওয়াইফাইটা অফ করে একবার অন করলাম, তারপর দেখলাম যে না ভাই ঠিক হয়েছে, কপাল একটু ভালো ছিল। যাই হোক এখানে জাস্ট লুট করতে গেছি, তখন দেখলাম এখানে অম, ভাবতেছিলাম অম নিবো কি না, তখন এবার না আমার উপর একটু ফায়ার আসলো, এই জন্য একটু ফল ব্যাক করছি, কিন্তু অম দেখে তো ভাই লোভ লেগে গেছে, অম তো ভাই নিয়েই লাগবো, এই জন্য ভাই স্মোক টিস্মোক করে অমটা না এখান থেকে নিয়ে আনিছি। তো এতক্ষণ ইউজ করছি গ্রোজা আর M4 কম্বো, কিন্তু এখন ওম আর গ্রোজা আরও ওপি কম্বো, ঠিক আছে, কিন্তু লাস্ট জোনের দিকে ওম খুব একটা কাজে লাগবো কিনা ভাবতেছিলাম, তো ভাবছিলাম কি জোনে চলে যাবো আমি এদিক দিয়া, কিন্তু আবার না একটা এনিমেল দেখলাম পাহাড়ের উপর, তো ভাবলাম ওম আসে একটু ট্রাই করি মারার। তো এখানে এনিমিটা তো ভাই নক করতে পারে না, কিন্তু ড্যামেজ দিচ্ছে, তো এই কুত্তা না লায়ন না কি এটা নিয়ে যাইতেছিলাম ওর রাশ দিতে, ঠিক আছে, কিন্তু ওইদিকে না দুইটা এনিমি ছিল, তো এই লায়নটা না ভাই একটু সমস্যা আছে, তাড়াতাড়ি থামতে চায় না, ঠিক আছে, এই জন্য ওইখানে যায় জাস্ট ব্রেকটা চাপতেই কিন্তু গাড়ি তো ভাই থামে না, এক্সিট দিয়ে দেয় আর এখানে খাই যায় আমি পুরাই ড্যামেজ, ঠিক আছে, পুরাই 10 SP হয়ে গেছে অলমোস্ট। তো এখানে কী করবো বুঝতেছিলাম না, পুরাই প্যানিক ট্যানিক হয়ে গেছে, তাই ভাবছিলাম কি এখান থেকে পলাই যাবো, আবার ওই কুত্তা না লায়নটা যাই হোক এটারে নিয়ে আমি ভাবছিলাম কোনো একটা সেফ প্লেসে যায় হিলিং করুম, কিন্তু এখানে লাস্ট জন তো ভাই সব জায়গায় এনিমি টেনিমি ছিল, এদিকে যাইতেছিলাম কিন্তু এদিকেও দেখো একটা এনিমি এই লায়নটা ওই আর ঘুরে বেড়াইতেছে, তো এদিকেও তো ভাই দাঁড়ান যাবো না, এই জন্য এখানেও না দাঁড়ায় আবার সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু সামনের দিকেও না ভাই এনিমি ছিল। তো এখানে তো শেষ রক্ষাটা ভাই হইলো না, যাই হোক গাইস স্ক্রিনের উপর দুইটা ভিডিও আছে, ঠিক আছে, একটা ফেস্টিভ্যাল ভিডিও আর একটা ওপি একটা গেম প্লের ভিডিও, তো যারা যারা দেখো নাই দেখো, তো এটাই ছিল আজকে গরিবের গেম প্লে, যারা যারা শেষ পর্যন্ত দেখছো সবারই মন থেকে ধন্যবাদ, টাটা গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লেতে।